নদিয়ার কৃষ্ণনগর 16 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত শ্রী দুর্গা কলোনি এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। বাড়িতে কেউ না থাকার কারণে বাড়ির পেছন দিকে জানালা ভেঙে ঢুকে সর্বস্ব নিয়ে চম্পট দেয় চোরেরা। বাড়ির মালিক পেশায় শিক্ষক, মাধ্যমিক পরীক্ষার কারণে করিমপুর সাগরপাড়া এলাকায় স্কুলের শিক্ষক, স্ত্রী এবং মেয়েদের নিয়ে বাপের বাড়ি ঘুরতে যান। বাড়িতে কেউ না থাকার ফলে পেছন দিকে রান্নাঘরে জানলা ভেঙে সেখান দিয়ে ঢুকে আনুমানিক 10 লক্ষ টাকার সোনার গয়না সহ ক্যামেরা ও কাঁসার বাসনপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ, তবে এলাকার মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনটাই দাবি জানিয়েছেন। মূলত ঘটনাটা কি ঘটেছে? এই বাড়িতে কেউ ছিল না, আমরা ওই বাড়িতে ছিলাম, এই বাড়িতে ভাই থাকে। কালকে রাতে কি কত রাতে হয়েছে বলতে পারবো না, সকালবেলায় দেখছি জানলাটা খোলা, পাশের বাড়ির আমার কাকারা থাকে, ওরা বলছে দিয়েছে, দেখি এই অবস্থা। ভাইরা কোথায় গেছে? ভাই সাগরপাড়ায় চাকরি করে, স্কুল মাস্টার। আচ্ছা, মানে আনুমানিক কত টাকা মতো ক্ষতি হয়েছে? সেটা এখন তো 10-12 ভরি সোনা, হ্যাঁ রূপো আছে, ক্যামেরা, তারপরে কাঁসার বাসন ফসন। কখন দেখতে পেলেন এই বিষয়টা? দেখতে পেলাম বলতে সকালবেলায় আমার ওই কাকার ছেলের বউ গিয়ে বললো যে তোমাদের জানলা খোলা, তোমাদের লোকজন কাজ করছে। তারপরে এসে দেখলাম যে জানলা খোলা, ঘরের এইসব জিনিসপত্র এগুলো এরকমভাবে রয়েছে, দিয়ে ওই সাবল টাপল সব রয়েছে যেটা দিয়ে আর কি মনে হয় খুলেছে। মানে উনি কি দীর্ঘদিন বাড়ি থাকেন না এখানে? না দীর্ঘদিন না, এ ছিল রিসেন্ট গিয়ে সোমবার। মানে নিয়মিত থাকেন এখানে? নিয়মিত থাকে, যায় আসে, আমিও থাকি এসে। একদম পাশে তো বাড়ি? আচ্ছা, আমাদের আরেকটা বাড়ি আছে ওই পাশে। কি বাড়ির পরে এই যে এইভাবে ঘটনাটা ঘটলো, কি মনে করছেন? যে কোনো রকম কোনো শত্রুতার জেরে হয়েছে না? শত্রুতার জেরে না, এটা চুরি পরিকল্পনা, টাকা দিয়ে যেটা বললেন সেটাই। আপনার নাম? এবার আমার নাম তরুণ দত্ত। কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে, এরা তো বাড়িতে থাকে না, এরা চারমার দাদা চাকরি সূত্রে ওরা থাকে করিমপুর সাগরপাড়ায় থাকে। তা ওর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে দেখে ওর বউ বাচ্চা নিয়ে ও ওখানে চলে গিয়েছে। তা আমাদের পাশের বাড়ি আমার কাকারা থাকে, তো সকালবেলা কাকারা কাকার ছেলের বউ উঠে এদিকে কাজ করতে এসে দেখে রান্নাঘরের জানলাটা খোলা। তা খোলা দেখে ওরা আবার খবর দিয়েছে আমার জ্যাঠার বাড়িতে, আমার জ্যাঠার বাড়ি থেকে ওরা এসে দেখছে রান্নাঘরে জানলা খোলা, ওখান দিয়ে লোক ঢুকে ঘরের সব কিছু তছনছ করে সমস্ত যা গয়নাগাটি ছিল, টাকা পয়সা, কাঁসার বাসন কোসন যা ছিল সব নিয়ে চলে গেছে। অতএব তারপরে দরজার সমস্ত লক মক ভেঙে উপরে উঠেছে, উপরেও সমস্ত জিনিস তছনছ করেছে, যা যা জিনিস ছিল সব নিয়ে চলে গেছে। আমরা এসে তারপরে ঘরে ঢুকে দেখছি এসব করে সব নিয়ে চলে গেছে। মূলত এটা কবে কখন হয়েছে ঘটনাটা? এটা রাতেবেলা কখন হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না, তবে সকালবেলায় 9টা নাগাদ এসে আমরা দেখছি এরকম ঘরে এরকম ধরনের সব হয়ে রয়েছে, সর্বস্ব নিয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি কত টাকা? মোটামুটি সেটা তো ঠিক আমি বলতে পারবো না, এবার যাদের জিনিস তারা বলতে পারবে, তাও প্রায় 10 ভরি সোনা মতো বলছে ছিল, কিছু টাকা পয়সাও ছিল, ক্যামেরা ছিল, তারপরে বাসন কাঁসার বাসন কোসন ছিল। রিসেন্ট কিছুদিন আগে ওর মেয়ের অন্নপ্রাশন হয়েছে, সেই সব অন্নপ্রাশনে সোনা গয়না, তারপরে কাঁসার বাসন কোসন পেয়েছিল সেই সবগুলো সব ছিল, সেগুলো সব নিয়ে চলে গেছে। কোতোয়ালি থানায় পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ খবর দিয়েছে, পুলিশ এসছে। হ্যাঁ এসছে, খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, কি চাইছেন? আমরা চাইছি এটা একটা বিচার হোক, এটা মানে পুলিশ প্রশাসন এটাকে ধরুক, কে করেছে এটা তো সবসময় মানে প্রায় প্রায় আমাদের পাড়ায় এরকম শুনছি, এরকম চোর আসে ইয়ে পাড়ে, কিন্তু আজকে তো নিজের চোখে প্রমাণ পেলাম যে এরকম অবস্থা, বাড়িতে কেউ নেই, এটা এরকম করে ঢুকে এই অবস্থা করেছে। মানুষ একটা বাড়িতে থাকলে তারও হয়তো কোনো ক্ষতি করে দিতে পারতো। আপনারা কি নিরাপত্তা বোধ করছেন না? না। আপনার নাম? আমার নাম মৌসুমী সাহা। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।